সৃষ্টিকর্তা, এই কি শুরু হলো বনি? এমন ঝড় বৃষ্টি হতে থাকলে তো বনের পাখিরা তাদের ঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। সৃষ্টিকর্তা, এই ঝড় কমিয়ে দাও। টুনি যখন এসব বলছিল ঠিক তখনই প্রবল বাতাসে তার ঘর একদিকে হেলে যায়, আর সাথে সাথেই তার ডিমটা নিচে পড়ে ভেঙে যায়। টুনি এটা দেখে কান্না করতে থাকে আর বলতে থাকে, একই সর্বনাশ হলো আমার। আমার বেঁচে থাকার সম্বল ডিমটা ভেঙে গেল। আমি মা হয়ে আমার ডিমটাকে রক্ষা করতে পারিনি। আমি এখন কি নিয়ে বাঁচবো? টুনির শেষ স্মৃতি ছিল ডিমটা। ডিম সোনা, সৃষ্টিকর্তা শুনে রাখো, আমার ডিম থেকে ছানা বের হওয়ার আগে মারা গিয়েছে। আমি ভালো মা নই। টুনি এসব বলে অনেক কান্না করে। কান্না করতে করতে টুনি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঝড় বৃষ্টি থেমে আকাশ একদম পরিষ্কার হয়ে যায়। টুনি তার ঘরে কাঁদে আর বলতে থাকে, আমার ছানা নেই, স্বামী নেই, আমি এই পৃথিবীতে থেকে কি করব? আমি আজকেই মরে যাব, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, থাকবো না এই পৃথিবীতে আর। টুনি এই বলে নদীতে আসে। টুনি যেই নদীতে ঝাঁপ দিতে ধরে ঠিক তখনই দূর থেকে একটা ডিম ভেসে তার সামনে চলে আসে। আরে এ কি? এটা তো একটা পাখির ডিম। মনে হয় কালকের ঝড়ের কারণে এখানে ভেসে এসেছি। কিন্তু এই ডিমটা কার হবে? যারই হোক না কেন, আমি আমার ছানার মতো এই ডিমকে তা দিব আর লালন পালন করে বড় করব। এই ডিম আমার বেঁচে থাকার ইচ্ছেকে জাগ্রত করেছে। যাই, ডিমটা নিয়ে বাড়িতে যাই। টুনি ডিমটা নিয়ে বাড়িতে আসে আর খুশি মনে ডিমে তা দিতে থাকে। কিছুক্ষণ পর টিয়ে কাঁদতে কাঁদতে টুনির কাছে আসে। টিয়েকে দেখে টুনি বলতে থাকে, একে টিয়ে দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টুনি বল, তোর ডিম ঠিক আছে? টিয়ের এই কথা শুনে টুনি মনে মনে ভাবে, আমার এই কুড়িয়ে পাওয়া ডিমের কথা কাউকে বলবো না। ওরা সত্যিটা জানতে পারলে যদি আমার থেকে ডিমটা কেড়ে নেয়, না না আমি বলবো না। কি ব্যাপারে টুনি বল, কিছু বলছিস না কেন? হ্যাঁ দিদি, আমার ডিম ভালো আছে। আসলে আমি কালকে অনেক শক্ত করে আমার ডিমের উপর বসেছিলাম, যার কারণে ডিমের কোনো ক্ষতি হয়নি। তা তোমার ডিমের কি খবর দিদি? আর বলিস না টুনি, আমি এক অভাগা মা। ডিম তো দূরের কথা, ঘরটাই রক্ষা করতে পারিনি, আমার ডিমটা ভেঙে গিয়েছে বোন। কেঁদো না দিদি, শান্ত হও, যা হবার হয়েছে। এমন কান্নাকাটি করলে তো ডিম ফেরত আসবে না, তাই না বলো? এই বলে টিয়ে চলে যায়। টুনি তার ডিমে তা দিতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার কুড়িয়ে পাওয়া ডিমের দিকে তাকিয়ে বলতে থাকে, আমার ছানা, আমি তোর জন্য বাহিরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়। আমার সোনা, তুই একটু ঘরে থাক, আমি বন থেকে খাবার খুঁজে নিয়ে আসি। টুনি ডিম রেখে বনে খাবার খুঁজতে যায় আর ওখানে টিয়ের সাথে দেখা হয়। টিয়ে দিদি, তুমি এখানে কি করছো? তুমিও কি খাবার খুঁজতে এসেছো নাকি? না রে বোন, আমি নতুন ঘর বানানোর জন্য শুকনো কাঠ আর খড় নিতে এসেছি। শুনলাম আবারও ঝড় হবে। থাক তুই, আমি ওদিকে যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে বোন। আবারও ঝড় হতে পারে? আমার ঘরটাও তো দুর্বল, বেশি শক্তিশালী নয়। ঘরের কারণেই আমার ডিম ভেঙে গিয়েছে। যদি এবার ওই কুড়িয়ে পাওয়া ডিমের ক্ষতি হয় তখন? না না, আমিও নতুন ঘর বানাবো। এক্ষুনি শুকনো কাঠ আর খড় নিয়ে যাব। টুনি খাবারের পরিবর্তে শুকনো কাঠ আর খড় নিয়ে চলে আসে আর অনেক কষ্টে একটা নতুন ঘর বানায়। টুনি নতুন ঘরে বসে ডিমে তা দেয় আর বলতে থাকে, আমার ডিম সোনা, তোর জন্য আমি নতুন ঘর বানিয়েছি, তুই তাড়াতাড়ি চলে আয় সোনা। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন টুনির অপেক্ষার অবসান ঘটিয়ে ডিম থেকে একটা ছোট্ট কুকুর থেকে ইগলের ছানা বেরিয়ে আসে। ইগলের ছানাকে দেখে টুনি খুশির সাথে সাথেই ভীষণ অবাক হয়ে যায়। তার মানে এটা ইগলের ডিম ছিল? এই ছানাকে কাউকে দেখতে দিব না, সবার থেকে আড়াল করে রাখবো একে। একে যদি বনের পাখিরা দেখে তাহলে ওরা ইগলকে বলে দিবে, আর ইগল আমার কাছ থেকে একে কিনে নেবে।
না, এটা আমি কখনোই চাই না। এসব মনে মনে বলতেই টুনি চোখ দিয়ে পানি পড়তে থাকে। টুনিকে কাঁদতে দেখে ছানা বলতে থাকে, মা তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে দেখে খুশি নও? আরে পাগলি, আমি কাঁদছি না তো, আর তোকে দেখে আমি অনেক খুশি। এত খুশি আমি কখনো হইনি মা। তোর ক্ষুধা লেগেছে তাই না রে? তোর জন্য আমি বন থেকে মিষ্টি ফল আনছি। ছানাকে মিষ্টি ফল খেতে দেয়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। ছানাটা কিছুটা বড় হয়। একদিন ছানাটা টুনিকে বলে, মা আমি তোমার সাথে বনে খাবার খুঁজতে যাব, আমাকে নিয়ে যাও, তোমার সাথে নিয়ে যাও। তুমি আমাকে একদিনও ঘর থেকে বাইরে নিয়ে যাওনি। বনটা দেখতে কেমন, গাছপালা কেমন তাও দেখাওনি। আমি তো কিছুই জানি না আমাদের বনটা কতটা সুন্দর। নিয়ে যাও না মা। মারি জিদ করে না, তুই আরেকটু বড় হ, তারপর নিয়ে যাব। তুই ঘরে থাক, আমি যাব আর আসব। টুনি ছানাকে ঘরে রেখে নদীর পাড়ে আসে খাবার খুঁজতে, আর ওখানে টুনির সাথে কনিকার দেখা হয়। এই টুনি, শুনলাম পুরো বনে তোর ডিমটাই বেঁচে আছে। তার ডিম থেকে কি ছানা বেরিয়েছে, মেয়ে না ছেলে? আসলে আমার ডিম থেকে এখনো ছানা বের হয়নি দিদি। বের হয়নি মানে? এতদিন হলো ছানা তো বের হওয়ার কথা, নাকি ছানা বের হয়েছে আর তুই তাকে লুকিয়ে রেখেছিস? ইয়ে মানে না মানে দিদি, আসলে ছানা বের হলে তো তোমরা জানতেই পারবে। আমি আসি, আমার দেরি হয়ে গিয়েছে। টুনি খাবার নিয়ে ঘরে চলে আসে আর ছানাকে খাওয়াতে থাকে। এদিকে কোনিকা মনে মনে ভাবে, লাল মে কুছ কালা হে, এই টুনি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, আমাকে সবটা জানতে হবে। এই বলে কোনিকা টুনির বাড়ির সামনে আসে, টুনির ঘরের দিকে উঁকি দিতে থাকে। কোনিকা জানালা দিয়ে ইগলে ছানাকে টুনির কাছে দেখে আর বেশ অবাক হয়ে যায়। আরে আরে, একে দেখলাম আমি, টুনির ঘরে ইগলের ছানা? এই ইগলের ছানা আসলো কোথা থেকে? টুনি কি তাহলে ইগলের ডিম চুরি করেছে? ওই ছানাটা দেখছি টুনিকে মা বলে ডাকছে। তাহলে আমি যা ভাবছি তাই ঠিক, এক্ষুনি গিয়ে ইগলি দিদিকে সব বলতে হবে। কি ব্যাপার ইগলি দিদি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আর বলিস না কোনিকা, আমার একটা মাত্র ডিম হারিয়ে গেছে। ডিমের শোকে আমার কিচ্ছু ভালো লাগছে না। দিদি কান্না করো না, আমি জানি তোমার ডিম কে চুরি করেছে। কে কে চুরি করেছে বল আমাকে, আমার ডিম কে চুরি করেছে? কোনিকা ইগলিকে সব ঘটনা খুলে বলে। আমি এক্ষুনি যাব আমার ছানাকে আনতে। কোনিকা চল আমার সাথে। রান্না করতে থাকে। ইগলি ছানাকে ফল খেতে দেয়। এই ফলটা অনেক নরম সোনা, খেয়ে নে। মাসিমা মাসিমা আমি খাবো না, আমাকে মায়ের কাছে দিয়ে আসো, আমি মায়ের হাতে খাবো। ইগলি অনেক জোর করে কিন্তু ছানাটাকে কিছুই খাওয়াতে পারে না। না খাওয়ার কারণে ছানা অসুস্থ হয়ে পড়ে। এদিকে টুনিও ছানার চিন্তায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। ছানার এই অবস্থা দেখে ইগলির অনেক মায়া হয়। ইগলি ছানাটাকে নিয়ে টুনির কাছে আসে। টুনি বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পেরেছি সব সম্পর্ক রক্তের হয় না, কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও ঘনিষ্ঠ হয়। আজ থেকে আমার
ওকে দেখে যাব। আমি চাই না আমার জন্য আমার ছানার কোনো ক্ষতি হোক, তুই ওকে দেখে রাখিস। এই বলে ইগলি চলে যায়। আর টুনি আগের মতো ছানাটাকে লালন পালন করতে থাকে। মা বাবা তোমরা কথা বলো কথা বলো। ছোট্ট মেয়ে টুকি তার মা বাবার পাশে বসে কান্না করতে থাকে। এদিকে রাস্তার পাশের পাখিরা এমন অবস্থা দেখে তাদের সাহায্য করার জন্য ছুটে যায়। আহারে কি মর্মান্তিক ঘটনাটাই ঘটেছে। এই তোমরা তাড়াতাড়ি হাত লাগাও, এদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে এরা এখনো বেঁচে আছে। ইস, কি দুর্ঘটনাটাই না ঘটলো। এরপর সব পাখিরা মিলে টোনা টুনি আর টুকি নিয়ে হাসপাতালে যায়। এদিকে হাসপাতালের ডাক্তার তাদের পরীক্ষা করে বলে, মিস্টার টোনার নেই, মিসেস টুনি জীবিত আছেন, কিন্তু তিনি আর তার পা দিয়ে হাঁটতে পারবেন না। আমার বাবা, ও বাবা! টুকি তার বাবার জন্য অনেক কান্না করে। আর এখন কেঁদেও তো কোনো লাভ নেই। এরপর সবাই মিলে টোনার লাশ নিয়ে সৎকার করায়। আর টুকি তার অসুস্থ মাকে নিয়ে বাড়ি ফিরে যায়। সৃষ্টিকর্তা, আমাকেও কেন তোর বাবার সাথে নিয়ে গেল না? এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মা গো, ও মা, মা তুমি এভাবে আর বলো না মা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যদিও বাবার মতো আমাকে ছেড়ে যাও, তাহলে আমি কি করে বাঁচবো বলো? আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। কিন্তু মা, আমি যে তোর মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবো না, আমি যে আর কোনো কর্ম করতে পারবো না, তোর পড়াশোনাটাও আমি কি করে চালাবো বল? তুমি এসব নিয়ে একদম ভেবো না মা, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি কর্ম করব, আর সেই কর্মের টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো, আর সংসারও চালাবো। ছোট মেয়ের মুখে এমন কথা শুনে টুনি মুখ লুকিয়ে কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর টুকি তার বাড়ির গাছের কিছু নারকেল পেরে এনে তার মাকে দিয়ে বলে, মা উমা নারকেলগুলো দিয়ে আমি নাড়ু বানিয়ে দাও তো, আমি আজ এগুলো বিক্রি করতে যাব। এরপর টুনি নারকেলগুলো নিয়ে সেগুলো দিয়ে অনেকগুলো নাড়ু বানিয়ে দেয়। আর টুকি সেই নাড়ুগুলো নিয়ে বিক্রি করতে চলে যায়। নাড়ু নাড়ু, টাটকা টাটকা নাড়ু, কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। আহারে, তুই এত ছোট একটা ছানা হয়ে কিভাবে সংসারের হাল ধরেছিস? না ধরেই বা কি করবো বলুন, বাড়িতে আমার অসুস্থ মা পড়ে আছে। এক বেলা হাত পা গুটিয়ে বসে থাকলে দ্বিতীয় বেলা যে আমাদের না খেয়ে থাকতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু এবার নাড়ু দে, খেয়ে দেখি কেমন মজা হয়েছে। এরপর সবাই একটা দুটো করে নাড়ু নিয়ে মুখে দেয়। আর খেয়ে বলে, আরে বা, এ তো নাড়ু নয়, যেন কোনো অমৃত খেলাম। আমার তো মনে হচ্ছে যে আমি একাই সব নাড়ুগুলো খেয়ে ফেলি। তুই একা সব খেলে আমরা কি খাবো শুনি? আজ যা খেয়েছিস তাই নিয়েই সন্তুষ্ট থাক, আবার কাল খেয়ে নিস। তোরা খুব পচা, আমাকে একদম খেতে দিস না, এর জন্য তো আমি তোদের সাথে কোথাও যাই না। এই বলে ময়ূর অভিমান করে চলে যায়। আর পথেই কালুর সাথে দেখা হয়ে যায়। আরে ময়ূর, অমন মন খারাপ করে চললি কোথায়? আমি টুকি সুস্বাদু নাড়ুগুলো খাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে আমার পেট ভরে একদম খেতে দিল না। সুস্বাদু নাড়ু? আর আমি জানি না, তোকে না দিয়েছে অনেক ভালোই হয়েছে, আমি গিয়ে আমার ভাগটা বুঝে নেই। এই বলে কালু নাড়ু খাওয়ার জন্য উড়ে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে আর একটা নাড়ু অবশিষ্ট নেই। সেটা দেখে কালু ভীষণ রেগে যায়। আমাকে না দিয়ে তোরা একা একা সব নাড়ু খেয়ে নিয়েছিস, তোদের সবাইকে আমি দেখে নিব, কাউকে ছাড়বো না আমি।
আরে কালু, তুই নিজেই তো আসতে দেরি করেছিস, সেখানে আমাদের কি দোষ বলতো? কালু কারুর সাথে কোনো কথা না বলে রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়, আর সবাই টুকিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুকিও সেই টাকা নিয়ে বাজার করে বাড়ি ফিরে যায়, আর মামি মিলে খেয়ে শুয়ে পড়ে। এদিকে কালুকা, আমাকে সবাই মিলে ঠকিয়েছিস, আর টুকি তুইও আমাকে ঠকিয়েছিস, দেখ এবার আমি কি করি। কালু মনে মনে একটা শয়তানি বুদ্ধি আঁকতে থাকে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুকি মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে, আর প্রথমেই দেখা হয়ে যায় কালু কাকের সাথে। কালু কাকা, কালু কাকা, তুমি তো কাল নাড়ু পাওনি, প্রথমেই খেয়ে নাও না। তোর এসব ফালতু নাড়ু আমি খাই না, এই বলে কালু চলে যায়। এদিকে সব পাখিরা এসে টুকি নাড়ু খেয়ে নেয়, আর খাওয়ার সাথে সাথেই ঔষধের কাজ করতে থাকে, আর সবাই অসুস্থ হয়ে পড়ে। টুকি, আজ তুই নিশ্চয় নাড়ুতে কোনো ঔষধ মিশিয়েছিস, তার জন্যই আজ আমাদের এই অবস্থা। এই বলে টুকিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মারতে থাকে, আর মেরে আদমরা করে তার বাড়িতে ফেলে দিয়ে আসে। আজকের পর থেকে তোরা আর কোথাও নাড়ু বিক্রি করতে পারবি না, আর আমাদের সাথে মিশতেও পারবি না। আমার মেয়ে কি করেছে? তোমরা আমার মেয়েটার এমন অবস্থা কেন করেছো? তোর মেয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিল, আর একবার যদি তোর মেয়ে আমাদের মাঝে আসে তাহলে সে আর প্রাণ নিয়ে আসতে পারবে না তোর কাছে, বুঝেছিস? আমি কোনো কিছু মিশাইনি, আমি সত্যি বলছি। কেউ টুকির কথা বিশ্বাস করে না। এরপর সবাই সেখান থেকে চলে যায়। মা, আমি সত্যি কিছু কইনি মা, তুমি বানিয়ে দিয়েছো, আর আমি সেটা নিয়ে বিক্রি করতে চলে গিয়েছিলাম, পথে শুধু কালু কাকার সাথে দেখা হয়েছিল। তাহলে কি কালু কোনোভাবে কোনো ঝামেলা করেছে? হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। হোক মা, তুই কোনো চিন্তা করিস না, তোকে আর নাড়ু বিক্রি করতে যেতে হবে না। এরপর টুনি তার মেয়ের শরীরে ঔষধ লাগিয়ে দেয়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। টুনির ঘরে সব খাবার শেষ হয়ে যায়। মা গো, আমি যে ভীষণ খিদে পেয়েছে মা। ঘরে তো কিছুই নেই। ঠিক আছে মা, তুই শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। এই বলে টুনি এক পা নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। না পেয়ে কালুর বাড়িতে খাবার চুরি করতে ঢোকে, এমনকি খাবার চুরি করে নিয়ে পালিয়ে আসতে ধরে। তখনই কালু দেখে ফেলে। আমার বাড়িতে খাবার চুরি? দাঁড়া দেখাচ্ছি মজা। খাবার চুরি করে কোথায় পালাবি? তোর মেয়ে প্রতারণা করেছিল বলে নাড়ুতে ঔষধ মিশিয়ে সবাইকে অসুস্থ করে শিক্ষা দিয়েছিলাম, আর আজ তোকে দিব। এসব বলতে থাকে, আর কালু টুনির পেছনে ছুটতে থাকে। এদিকে বান্টি পাশ থেকে সব শুনে ফেলে। ওই দিন তাহলে টুকি সত্যি বলেছিল, আর আমরা ভুল বুঝে এত মেরেছিলাম। না, আজ টুনিকে সাহায্য করে এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। এই বলে বান্টু কালুর পিছু নেয়, আর সবাই মিলে টুনির বাড়িতে গিয়ে পৌঁছায়। চুরি করা খাবার এনে তুই কিনা তোর মেয়েকে খাওয়াচ্ছিস? এবার তোদের দুজনের মৃত্যু আমার হাতে লেখা আছে। আর তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। তুই কিনা মিথ্যে বলে ওই ছোট্ট মেয়েটাকে মার খাইয়েছিলি? এই বলে বান্টি কালুকে মারতে শুরু করে। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে বাকি সব পাখিরা সেখানে এসে হাজির হয়, আর কালু সবাইকে সত্যি কথা বলে। তবিরি শয়তান কালু! এরপর সবাই মিলে কালুকে মেরে হাত পা ভেঙে দেয়, আর কালু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। টুনি টুকি, তোমাদের আর খাবার চুরি করে খেতে হবে না, আমরা সবাই তোমাদের খাবারের ব্যবস্থা করে দিব। এরপর সবাই মিলে টুনি আর টুকির দায়িত্ব নেয়,
আর সবাই মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। এক বনে মিনুতুনজুনি তার ছেলে টোনা ও টোনার বউ টুনির সাথে বসবাস করত। টোনা জীবিকার তাগিদে বনে এক ছোট্ট মুদির দোকান চালাতো। এদিকে মিনু টুনটুনি আর টুনি বাড়িতে বসে বসে সারা দিন শুধু ঝগড়াই করত। এ নিয়ে টোনা টুনির সংসারে অশান্তির শেষ ছিল না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? সে কখন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসতে বলেছি, এখনো কি তোমার নুডলস বানানো হয় না? কি হলো, এদিকে আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি, তুমি নুডলস নিয়ে আসছো না কেন? হ্যাঁ, রান্নাঘরে আবার মরে টরে গেলে নাকি শুনি? মিনু টুনটুনির এমন চিৎকার চেঁচামেচি শুনে টুনি মিনু টুনটুনির কাছে আসে আর বলে, কি হয়েছে মা, আপনি এত চিৎকার করছেন কেন? নুডলস খাবেন নুডলস খাবেন বলে তো বাড়িটা একদম মাথায় তুলে রেখেছেন। আপনি যখনই নুডলস বানাতে বলবেন তখনই আমাকে বানিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, আমার কি অন্য কাজকর্ম নেই? তার মানে তুমি আমার নুডলস এখনো বানাওনি? তোমাকে আমি কতবার বলেছি যে নুডলস আমার প্রিয় খাবার, ভাত ছাড়তে পারি তবু নুডলস খাওয়া ছাড়তে পারবো না। এই মুহূর্তে আমার জন্য নুডলস চাই, চাই মানে চাই, তা না হলে তোমার কাছে বিচার দিয়ে তোমাকে মার খাওয়াবো, বুঝেছো? মিনু টুনটুনি এ কথা বলতে বলতে টোনা সেখানে এসে উপস্থিত হয় আর বলে, মা, টুনি, তোমরা দুজনেই তো দেখছি এখানে আছো, এই নাও টুনি বাজারের ব্যাগ, বড় বড় মাছ এনেছি, তাড়াতাড়ি ভেজে দাও তো, মা আর আমি মজা করে মাছ ভাজা খাবো। টোনা রে, ও টোনা, তুই আমাকে মাছ ভাজা খাওয়ার কথা বলছিস? দিবে না রে, দিবে না, ওই তোর বৌরূপী ডাইনি আমাকে কিছুই খেতে দিবে না রে, সামান্য নুডলস খেতে চেয়েছি। তুই জানিস তো বাবা, নুডলস আমার কত পছন্দের খাবার, কিন্তু তোর এই বউ কিছুতেই আমাকে নুডলস রান্না করে দেয়নি। এ টুনির বিচার আজ তোকে করতেই হবে রে বাবা, তা না হলে এবারের ভাত আজ আমি কিছুতেই মুখে তুলব না। এই আমি বলে গিয়ে আমার ঘরের বিছানায় বসলাম। এ কথা বলে মিনু টুনটুনি তার ঘরে চলে যায়। এদিকে টোনা মিনু টুনটুনির এমন অভিযোগ শুনে বলে, এসব কি শুনছি টুনি, তুমি আমার মাকে তার পছন্দের খাবার রান্না করে দাওনি, এ তুমি বড় অন্যায় করেছো। আহারে, তুমি বুঝি আমাকে এবারে চাকর রেখেছো, যে যখন যা বলবে আমাকে তখনই সব করে দিতে হবে, পারবো না বুঝলে, আমি এসব করতে পারবো না। প্রতিদিন দোকান থেকে এসে তোমাদের বউ শাশুড়ির অভিযোগ শুনতে শুনতে আমার আর ভালোই লাগে না। শোনো টুনি, তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি বরং আমার মাকে বিষ খাইয়ে মেরে ফেলো, তাহলে আর তোমার কোনো ঝামেলা থাকবে না, যত সব ভালোই লাগে না আমার। টুনি টোনার এরকম কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এসব তুমি কি বলছো টোনা, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো নাকি? বিষ দিলে তো সবাই জেনে যাবে, তখন আমি জেলে পচে মরবো, তাই না? আহা না টুনি, তুমি জেলে যাবে কেন? শোনো, আমি তোমাকে বাজার থেকে স্লো পয়জন এনে দিব, এটা এমন এক বিষ যে খাবারের মধ্যে প্রতিদিন একটু একটু করে ঢেলে দিবে, আর তিন দিন পর মা এমনি মরে যাবে, কেউ তোমাকে সন্দেহ করবে না। এই বিষ খাওয়ানোর জন্য মায়ের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, যাতে তোমাকে মা সন্দেহ না করে। টোনার এমন বুদ্ধি শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। এরপর টোনা টুনিকে বিষ কিনে এনে দেয়। এর পরের দিন সকালবেলা, মা, ও মা, এই দেখুন, আপনার জন্য আজ আমি এক বাটি নুডলস নিয়ে এসেছি। কাল তো রাগ করে আপনাকে নুডলস রান্নাই করে দেইনি, কালকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিবেন মা, আপনার সাথে আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করব না। নিন মা, এই নিন, এই বিষ মেশানো নুডলস খেয়ে নিন, না মানে ইয়ে, নিন মা, নুডলস নিন। টুনির এমন নরম সুরে কথা বলা দেখে মিনু টুনটুনি ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার বৌমা, সূর্য আজ কোন দিকে উঠেছে শুনি? তুমি আমাকে নিজ হাতে নুডলস বানিয়ে খাওয়াতে এসেছো, এত কষ্ট করে যখন বানিয়েছো তখন তো খেয়ে দেখতেই হচ্ছে। এ কথা বলে মিনু টুনটুনি টুনির হাত থেকে নুডলসের বাটিটা নিয়ে খেতে থাকে আর টুনি মিনু টুনটুনির খাওয়া দেখে মনে মনে হাসতে হাসতে বলে, খা বুড়ি, খা, জন্মের খাওয়া খা, আজ থেকে তোর শ্মশান যাত্রা শুরু হয়ে গেল, ভীষণ মজা লাগছে আমার। এ কথা ভেবে টুনি মিনু টুনটুনিকে বলে, মা, তাড়াতাড়ি খেয়ে নিন তো আপনি, আপনাকে নিয়ে একটু হাঁটতে বের হব, মা, আপনার তো হাই প্রেশার,
ভালো করে শরীর চর্চা না করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, তাই না? টুনির এমন কথা শুনে মিনু টুনটুনির মন ভীষণ খুশি হয়ে যায়। আর মিনু মনে মনে বলে, আহারে, বউটা আমার কত ভালো, কত খেয়াল রাখছে আমার। শুধু শুধু আমি বৌমার উপর রাগ করি, কত কষ্ট করে খাবার বানিয়ে এনেছে আমার জন্য। আমি আর বৌমার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, বৌমার সব কাজে সাহায্য করব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিনু টুনটুনি টুনির সাথে আর কোনো খারাপ ব্যবহার করে না। এদিকে টুনিও তার শাশুড়ির উপর আস্তে আস্তে নির্ভরশীল হয়ে পড়ে। একদিন টোনা মিনু টুনটুনি আর টুনিকে বলে, কি ব্যাপার মা, বাড়িতে এখন দেখি কোনো ঝগড়াই হয় না। কি ব্যাপার টুনি, তুমি কি ঝগড়া করা ভুলে গেছো? এসব কি বলছো টোনা, মায়ের সাথে ঝগড়া কেন করব? মা আমার কত খেয়াল রাখে, কোনো কাজই আমাকে করতে দেয় না। না না বাবা, তুই বৌমার কথা একদম বিশ্বাস করিস না। ওই তো, আমি একটু টুনি রান্না করার সময় তরকারি কেটে দেই, তাছাড়া বৌমা আমাকে কিছুই করতে দেয় না। জানিস বাবা, বৌমা তো আমার হাত পাও টিপে দেয়, আমাকে বেশি বেশি নুডলস রান্না করে দেয়। কত সেবা যে করে আমার বৌমা, ভাগ্য করে এমন একটা ছেলের বউ পেয়েছি রে। বাবা বাবা বাবা, এতদিন তো তোমাদের দুজনের মধ্যে দাকুরল সম্পর্ক ছিল, এখন কি এমন হলো যে এত ভাব বউ শাশুড়ির মধ্যে? যাই হোক টুনি, আমি চললাম দোকানে, মা আর তুমি মিলে বসে বসে এবার মনের সুখে গল্প করো। এ কথা বলে টোনা দোকানে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টুনি যখন নুডলসে আবারও রান্নাঘরে বিষ মেশাতে যায়, তখন টুনি মনে মনে বলে, না না, আমি আর কিছুতেই নুডলসে বিষ মেশাবো না। আমি কোন পাপ করে ফেলেছি? আমার শাশুড়ি কত ভালো, তাকে কিনা আমি এতদিন বিষ খাইয়েছি। হায় হায়, রাগের মাথায় এতদিন আমি কি পাপ করেছি। টুনি যখন মনে মনে এসব কথা বলছিল, সে সময় টোনা টুনির খোঁজে রান্নাঘরে যায়। আর বিষ হাতে টুনিকে দেখে বলে, কি ব্যাপার টুনি, নুডলসে বিষ মেশাচ্ছ না কেন? আজকেই তো শেষ দিন, মেশাও মেশাও, বিষ মেশাও। না টোনা, আমি আমার শাশুড়িকে মারতে চাই না, এ আমি কি পাপ করেছি এতদিন? টোনা, তুমি আমাকে কোন কুবুদ্ধি দিয়েছো? এবার মায়ের কিছু হলে কি হবে বলো তো? তখন তো আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? এত ভালো শাশুড়িকে আমি না বুঝে এতদিন বিষ খাইয়ে এসেছি, ঈশ্বর আমাকে কিছুতে ক্ষমা করবে না। আমি কিছুতে তার নুরুচে বিষ মেশাতে পারবো না। আমি পাপ করেছি, অনেক বড় পাপ করেছি আমি। একথা বলে টুনি কাঁদতে কাঁদতে কপাল চাপকাতে থাকে। আর তা দেখে টোনা কিছুক্ষণ ভেবে বলে, টুনি তুমি শান্ত হও, মায়ের কিচ্ছু হবে না। আসলে নুডলসে বিষ মেশাতে বলা আমার একটা প্ল্যান ছিল, আমি তোমাকে বিষ কিনে এনে দেইনি। তুমি যেগুলো বিষ মনে করেছো সেগুলো গুঁড়ো দুধ। আসলে মা আর তোমার মধ্যে ঝগড়া কমানোর জন্যই আমি এই বুদ্ধি করেছি। দেখেছো তো, দুজন দুজনার যত্ন নিলেই সম্পর্কটা কত মধুর হয়। টোনার এমন কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়, আর তার ভুল বুঝতে পারে। সত্যি টোনা, মায়ের কিছু হবে না? আসলে টোনা, আমি বুঝতে পেরেছি, আমি যদি মায়ের কথার পৃষ্ঠে কথা বলে ঝগড়া না করে ভালোভাবে বুঝতাম, তাহলে আমার মনে এমন তিক্ততা কখনোই আসতো না গো। টুনি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। কিন্তু সাবধান, এসব কথা তুমি মাকে কিছুতেই বলো না, মা ভীষণ কষ্ট পাবে। এভাবে টোনার বুদ্ধিতে টুনি আর মিনু টুনটুনির মধ্যে ভীষণ ভাব হয়ে যায়, আর সংসারে শান্তি ফিরে আসে। তারপর টোনা তার বউ আর মাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কখনো কখনো জটিল সম্পর্ক শেষ করতে গেলে মধুর বিষ ব্যবহার করতে হয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।